হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কীরকম আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি একটা মূল ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মূলত কি? এক্সচেঞ্জ হচ্ছে আপনি বাংলাদেশি টাকাকে ডলারে কনভার্ট করবেন, আবার ইউএসডি ডলারকে আপনি বিটকয়েনে কনভার্ট করবেন, আবার ওটাকে আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করবেন, অথবা মানে একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার করে নিয়ে যাওয়ার, মানে এক্সচেঞ্জ, এটাই হচ্ছে এক্সচেঞ্জ মূলত। আর এটা কীভাবে করতে হয়, আর এটা আমাদের মূলত করতে হয় এই কারণেই করতে হয়, যেমন আমি একটা যদি উদাহরণ দিই, টুকেপ সাথে যারা কাজ করে তারা ভালো বুঝবে। টুকেপ সাথে কিছুদিন আগে ছিল পেজায় অ্যাকাউন্ট ছিল, কিন্তু ওটা রিমুভ করে দেওয়া হয়েছে। কিন্তু পেজাতে আমাদের বাংলাদেশের জন্য এটা একটা সুবিধা ছিল। কীরকম সুবিধা? আপনি পেজাতে আপনি আপনার টুক ব্যবসা থেকে উইথড্র করতেন বা অন্যান্য সাইট থেকে উইথড্র করতেন, তারপর টুক পেজা থেকে আপনি আবার আপনার বাংলাদেশি ব্যাংক ডাচ বাংলা অ্যাকাউন্ট অথবা অন্যান্য যে অ্যাকাউন্ট আছে সেগুলো অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে আপনি টাকাটা বাংলাদেশি টাকায় হাতে পেতেন। কিন্তু এটা যেহেতু একটা মানে পেজাটা এখন যেহেতু সমস্যা হয়ে গেছে, কিছুদিনের জন্য বন্ধ আছে, এখানে একটু সমস্যা হয়ে গেছে, সেই কারণে আমরা একটু সমস্যার মধ্যে পড়ে গেছি, আমরা টাকাটা হাতে পাচ্ছি না। অনলাইনে যারা কাজ করতেছি তারা আমরা কোনোভাবেই টাকাটা পাচ্ছি না। আবার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, যেমন পারফেক্ট মানি বলেন, কুইনভেস্ট বলেন, আপনার পেপ্যাল বলেন, এইসব অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্ট খুলেছেন, আপনার ডলার আছে, কিন্তু আপনি এগুলোর টাকাটা হাতে পাচ্ছেন না, কারণ এগুলোতে আপনার বাংলাদেশের ব্যাংক সাপোর্ট করতেছে না। এখন এই যে অথবা এইগুলোতে আপনার বাংলাদেশি টাকায় মানে নাই, ব্যাংক নাই, অথবা ওইটার কোনো অপশন নাই, সে কারণে আপনি টাকাটা পাচ্ছেন না। এই জন্য আমাদেরকে এক্সচেঞ্জ করতে হয়। এক্সচেঞ্জ এই কারণেই, এটাই মূলত হচ্ছে এক্সচেঞ্জের প্রধান অর্থাৎ এটা হচ্ছে একটা টাকাকে মানে একটা মানে টাকাকে ডলারে কনভার্ট করা, আবার ডলারকে টাকায় কনভার্ট করা, আবার ডলারকে বিটকয়েনে কনভার্ট করা, টাকাকে বিটকয়েনে কনভার্ট করা। এই যে অপশনগুলো আছে, মানে এটা হচ্ছে একটা কনভার্ট প্রসেস। তো এই এই প্রসেসটাই হচ্ছে মূলত এক্সচেঞ্জ। এবং এই এক্সচেঞ্জটা করা হয় মূলত অনেকগুলো সাইট আছে, এগুলো সাইটের নাম আমি বলবো না। তার মধ্যে আমি আমার কাছে যে ফেভারিট যে সাইটটা আছে, যেটা আমি আমি যেখান থেকে আমি এক্সচেঞ্জ করি, সেই সাইটটাতে আমি নিয়ে যাব। এবং সেইখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে আপনি অ্যাকাউন্টে ভেরিফাই করবেন, কীভাবে আপনি এক্সচেঞ্জ করবেন, এক্সচেঞ্জ করার জন্য আপনার কী কী ইনফরমেশান লাগবে, বা যদি কোনো ডকুমেন্ট লাগে সেটাও আমি বলবো। এবং এক্সচেঞ্জ করার পর থেকে আপনি কত মিনিটের মধ্যে আপনি টাকাটা আপনি হাতে পাবেন, অর্থাৎ বিকাশে অথবা ডাচ বাংলা অথবা অন্য অন্য যে অ্যাকাউন্টে আপনি এক্সচেঞ্জ করতে চাচ্ছেন সেখানে আপনি কতক্ষণের মধ্যে পাবেন, কত ঘন্টার মধ্যে পাবেন, কত সেকেন্ডের মধ্যে পাবেন, এটা আমি আপনাদেরকে প্রুফ দেখাবো। এবং কীভাবে আপনি এখানে সাকসেসফুলভাবে সবগুলো প্রসেস করবেন সম্পূর্ণ আমি ইনফরমেশান আপনাদেরকে এখানে দিয়ে দেবো, সমস্যাগুলো সলিউশন করব। তো সেজন্য আপনাদেরকে যেটা করতে হবে, খুব ধৈর্য সহকারে আমার ভিডিওটা ফুল এ টু জেড দেখবেন। এ টু জেড না দেখলে হয়তো আপনি বুঝবেন না। আর এর আগেও আমি সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, কিন্তু এটা হচ্ছে মূলত আমি ইম্পর্টেন্ট এটাই এই কারণে বলবো, এখানে আমি খুব বিস্তারিত আলোচনা করব। হয়তো নেক্সট টাইম হয়তো আমি এই সাইট নিয়ে আলোচনা নাও করতে পারি, সেই কারণে আমি এটা আমার কাছে একটা মানে ইম্পর্টেন্ট, এবং আপনাদেরকেও আমি বলতেছি এটা একটু ধৈর্য সহকারে, মানে যতগুলো সমস্যা আছে সব কিছুই আমি এখানে তুলে ধরব। তো আমি আর কথা বলাচ্ছি না, আমি একটা ব্রাউজার ওপেন করলাম। ডিলিট করে দেই। ব্রাউজার ওপেন করার পর একটা লিঙ্কে সর্বপ্রথম যে সাইট থেকে আপনি এক্সচেঞ্জ করবেন সেই সাইটটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি একটা নোটপ্যাড ওপেন করি। টেক্সট ডকুমেন্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি, আরও বড় করে দিলাম যাতে আপনারা দেখতে পারেন। এই যে হচ্ছে এই লিঙ্কটা, এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। এই লিঙ্কটা আমি আমার ভিডিওর নিচে দিয়ে দেবো, এই লিঙ্কটা অথবা এই লিঙ্কের ওপরে আমার ভিডিওর নিচে যে লিঙ্কটা পাবেন, এই লিঙ্কে আপনি ক্লিক করলে আপনি এই সাইটে চলে যাবেন, অথবা আপনি এই সাইটটা এটা পুরোটাই আপনি লিখে নিতে পারেন।
লিখে নিয়ে আপনি পেস্ট করতে পারেন আপনার ব্রাউজারে। আমি একটা ব্রাউজার ওপেন করলাম, আমি একটা নিউ উইন্ডোজ ওপেন করতেছি, প্রাইভেট উইন্ডোজ, এখানে আমি এটা পেস্ট করে দিলাম। এটা মূলত আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আপনার সাইটটা নাম এবং এখানে এখান থেকে আপনি কিভাবে করবেন, এক্সচেঞ্জ করবেন সেটাই, এবং কি কি এক্সচেঞ্জ করা যায়। এখানে দেখুন সর্বপ্রথম এখানে আছে আপনি ডাজমোলা রকেট অ্যাকাউন্ট থেকে আপনি এখানে কুইনবাস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, আবার ডাজমোলাতে আবার ট্রান্সফার করতে পারবেন, অন্য ডাজমোলাতে ট্রান্সফার করতে পারবেন, আবার এখানে আপনি বিকাশে ট্রান্সফার করতে পারবেন, আবার এখানে আপনি পারফেক্ট মানিতে নিতে পারবেন, আবার স্কেলে আপনি নিতে পারবেন, আবার এখানে ওইগুলো শো করতেছে, অর্থাৎ এখানে যতগুলো শো করতেছে সেইগুলো সাইট সেইগুলো অ্যাকাউন্ট থেকে আপনি এখানে ট্রান্সফার করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন অথবা এক্সচেঞ্জ করতে পারবেন। আর এখানে মিনিমাম আপনার করতে হবে, আপনি এক্সচেঞ্জ করতে পারবেন $5, মিনিমাম $5, আর এর উপরে আপনি কতগুলো করতে পারবেন সেটা এ পর্যন্ত আমি এখন পর্যন্ত ইনফরমেশনটা পাইনি। আর এখানে আপনার কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি আমি, এখানে দেখুন এখানে সর্বপ্রথম উপরে দেওয়া আছে শনিবার থেকে আপনার বৃহস্পতিবার পর্যন্ত এটা সার্ভিস ডে, আর আছে ফ্রাইডে আপনার অফ থাকে। আর এখানে আপনার কাজ করার জন্য সবসময় একটা জিনিস করবেন, এখানে মূলত 9টা থেকে 9টা পর্যন্ত, অর্থাৎ সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত বাংলাদেশে টাইম, এই সময়ের মধ্যে আপনি এক্সচেঞ্জ করবেন। এক্সচেঞ্জ এর পরে যদি এক্সচেঞ্জ করেন তাহলে হয়তো এটা গ্রহণযোগ্য হবে না অথবা আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে, সরি। আর এখানে সব থেকে মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এখানে দেখবেন অনলাইন অপারেটর অনলাইনে আছে কি না, এখানে বর্তমানে অনলাইন আছে, যদি এই মুহূর্তে অনলাইনে আসছে অপারেটর সেখানে এখানে অনলাইন দেখাচ্ছে, যদি অনলাইনে অপারেটর না থাকে তাহলে এখানে আপনার অফলাইন দেখাবে। এটা সব থেকে মূল বিষয় হচ্ছে এটা, এটা আপনি অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর এখানে নিচে আমি দেখাচ্ছি, এখানে দেখুন এখানে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আপনি এক্সচেঞ্জ করে এখানে শো করবেন, আর আপনি যখন এক্সচেঞ্জ করবেন আপনার লিস্টটাও এখানে চলে আসবে। এখানে দেখুন একটা ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল হলে আপনার এখানে ক্যান্সেল শো করবে, আর যেটা প্রসেসিং সেটা প্রসেসিংই শো করবে, আর যেটা হচ্ছে আপনার প্রসেসড মানে যেটা পেয়ে গেছে সেটা প্রসেস দেখাবে, আর ওয়েটিং পেমেন্ট এটা হয়তো আপনি পেমেন্ট করে নাই, এটা হচ্ছে ওয়েটিং, এই কারণে দেখাচ্ছে আপনি এক্সচেঞ্জ করছেন সবগুলো ইনফরমেশন দিয়েছেন কিন্তু এখানে আপনি ওনাদের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে সেন্ড করেন নাই। আমি যদি এর পরবর্তীতে আপনি বুঝতে পারবেন এই ওয়েটিংটা কী জন্য দেখাচ্ছে। আর সব থেকে এইটা মনে রাখবেন এই তিনটা, এখানে প্রসেসিং ক্যান্সেল প্রসেস আর একটা হচ্ছে আপনার ওয়েটিং, এই সাইডটা তার মধ্যে এসে সর্বপ্রথম আপনার এটা শো করবে, এটার পরে আপনার হবে প্রসেসিং, তারপরে এবার হবে আপনার যদি পেমেন্ট আপনি যদি দিয়ে থাকে আপনাকে যদি গ্রহণযোগ্য হয় তাহলে আপনি প্রসেসড হবে অর্থাৎ আপনি পেয়ে যাবেন, আর যদি না হয় তাহলে আপনার ক্যান্সেল দেখাবে। আর এখানে আপনার ইনফরমেশান দিচ্ছে স্কেল থেকে আপনি $30, এখানে উপরে দেখুন হেডলাইনে দেওয়া আছে মিনিমাম $30 আপনি স্কেল থেকে আপনি করতে পারবেন, আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো থেকে আপনি $5 এক্সচেঞ্জ করতে পারবেন। তো আমি এই সাইটে কিভাবে রেজিস্টার করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম, তারপর আমি এক্সচেঞ্জে যাবো। আপনার যদি অ্যাকাউন্টে না থাকে তাহলে আপনি তো আর কোনো কিছু করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন না, সেই জন্য আমি সর্বপ্রথম আমি দেখাচ্ছি যে আপনি কীভাবে এখানে অ্যাকাউন্টটা খুলবেন। তাহলে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি ক্রস করে দিচ্ছি মিনিমাইজ করলাম, এই যে ইয়ারটা আছে এই লিঙ্কটা, এই লিঙ্কটা আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন, পেস্ট করার পর আপনি কিবোর্ড থেকে এন্টার দেবেন অথবা আপনি আর একটা কাজ করতে পারেন, এখানে রাইট বাটন ক্লিক করে এই ইউআরএল যে বারটা আছে এই ইউআরএল বারে রাইট বাটন ক্লিক করবেন মাউসের, তারপর পেস্ট অ্যান্ড গোতে ক্লিক করবেন, তাহলে আর কোনো কিছু করা লাগবে না। আমি ক্লিক করলাম এখানে, এই যে দেখুন সাইটটা এখন চলে আসছে, এখন আপনি এখানে রেজিস্টার করবেন, আমি রেজিস্টারে ক্লিক করতেছি, আর এখানে আমি দেখাই সাতটা 22 মিনিট, আর এখানে মূলত 9টা থেকে 9টা পর্যন্ত, যেহেতু এখন প্রায় দুই দুই ঘন্টা না প্রায় 1.5 ঘন্টা সময় আছে। আমি এর আগে এখান থেকে এক্সচেঞ্জ করে দেখেছি, সকালবেলা এক্সচেঞ্জ করে দেখিয়েছি, দুপুরবেলা এক্সচেঞ্জ করে দেখিয়েছি, সন্ধ্যা 6টার দিকে এক্সচেঞ্জ করে দেখিয়েছি, 5টার সময় এক্সচেঞ্জ করে দেখিয়েছি, কারণ আজ আমি দেখাবো যে লাস্ট সময়,
সব শেষ সময় এখানে এক্সচেঞ্জ করা যায় কিনা, এবং সবসময় সব শেষে যে এক্সচেঞ্জ করবো সেটা আমি আসলে পাবো কি না, নাকি এটা পরে দিন আমি 9টার পরে পাবো, নাকি আজই আমি 2 ঘন্টার মধ্যে পাবো, অথবা আমি 5 মিনিটের মধ্যে পাবো, অথবা কয়েক সেকেন্ডের মধ্যে পাবো, এটা আমি আপনাদেরকে দেখাবো। সে কারণে আমি আসলে মূলত দেরিতে ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করতেছি। তো আমি রেজিস্টারে ক্লিক করলাম, রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আপনার ইনফরমেশনস আছে, এখানে আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি, ইউজার নেম দিলাম FZN7121992 দিয়ে দিলাম, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম FZN, এই যে যেটা চলে আসছে এটাই দিয়ে দিচ্ছি। এটা আপনি আপনার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে আপনার যে অ্যালার্টটা আছে, অনলাইন অ্যালার্ট পেজ বলেন পারফিউম, যেখান থেকে আপনি এক্সচেঞ্জ করবেন, সেই অ্যালার্টটা, সেই অনলাইন অ্যালার্টগুলো আপনার যে মেল মেল দিয়ে আসছে, আপনি এখানে সেই মেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। এটা এই অ্যাকাউন্ট দিয়ে মানে এই মেল দিয়ে আমার কোনো অ্যাকাউন্ট নেই, মানে অনলাইন অ্যালার্ট পেজ্যাপ পারফেক্ট অথবা কুইনভেস অ্যাকাউন্ট কোনোটাই আমার নেই, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ভেরিফাই করবেন, কীভাবে অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে আপনি করবেন, তৈরি করবেন, সেটাই আমি দেখানোর জন্য আমি একটা মেল এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে পাসওয়ার্ড আপনি সিলেক্ট করবেন, পাসওয়ার্ডটা অবশ্যই শক্তিশালী করবেন অথবা স্ট্রং করবেন, স্ট্রং করবেন এই কারণে যাতে অন্য কেউ আপনার পাসওয়ার্ডটা সহজে ইয়া করতে না পারে, হ্যাক করতে না পারে। আর স্ট্রং পাসওয়ার্ড কীভাবে তৈরি করতে হয় সেটা আপনারা জানেন, আর যদি না জানেন তারপর আমি বলে দিচ্ছি। এখানে আপনার লেটার লেটার দিতে দিতে পারেন, লেটার দিলে আপনি অবশ্যই ক্যাপিটাল স্মল মিলিয়ে দেবেন, আবার এখানে আপনি স্মল সরি এখানে আপনি ইয়া দিবেন, সিম্বল ইউজ করবেন, সিম্বলটা অ্যাট দ্য রেট হ্যাশ অথবা অন্য অন্য যে ইয়াগুলো আছে, আইকো ইয়াগুলো আছে, সিম্বলগুলো আছে এগুলো ইউজ করবেন। আবার শেষে আপনি নাম্বার ইকো 1 2 3 4 5 এরকম কোনো কিছু একটা অ্যাড করবেন, এভাবে 8টার মতো সংখ্যা আপনি অ্যাড করবেন, তাহলে আপনার ইয়াটা পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তো আমি দিয়ে দিছি পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি এখানে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আপনারাও সেটাই করবে সেটাই করবেন। তারপর রেজিস্টারে ক্লিক করলাম, একটু অপেক্ষা করতে হবে, এই যে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন এখানে আমার ইউজার নেম শো করতেছে, এখন এখানে আমার অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলে আপনি খুব সহজেই এখান থেকে আপনি ইয়া করতে পারবেন। এখন ভেরিফাই করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এখানে ক্লিক করুন। তার আগে আমি আমার ইমেল চেক করি, দেখুন আমার ইমেলে কোনো ইয়া গেছে কি না, এই ইমেলটা আমি দিয়েছি, আমি রিফ্রেশ করছি না, এখন পর্যন্ত কোনো মেল আমি পাইনি, ভেরিফিকেশন লিঙ্কও আমি পাইনি। যখন আমি এখানে ইয়া করব, ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবো, ঠিক তখনই আমি এটা পাবো। তো সেই জন্য কীভাবে আপনি ভেরিফিকেশন লিঙ্কটা পাঠাবেন, এই যে আমি ভেরিফিকেশন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার পরে এই যে অপশনটা আছে সেন্ড ভেরিফিকেশন ইমেল, এখানে আপনাকে ক্লিক করতে হবে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন বলতেছে উই সেন্ট ইউ ভেরিফিকেশন ইমেল চেক ইউর ইনবক্স স্প্যাম ফোল্ডার। তো আমি আমার মেইল এখন চেক করি, রিফ্রেশ দিই, এখনো আসেনি। যদি আপনার আসতে দেরি হয় যে মনে হচ্ছে যে 2-1 মিনিট অপেক্ষা করবেন, 2-1 মিনিট অপেক্ষা করার পরে যদি না আসে তাহলে আপনি আবার এখানে ইয়া করবেন, সেন্ড ভেরিফিকেশন মেল আবার এখানে ক্লিক করুন। তো ইনবক্সে আমি পাচ্ছি না, আমি এখন স্প্যাম ফোল্ডারে দেখি আছে কি না, স্প্যাম ফোল্ডার আছে এটা না, এখানেও আসেনি।
আর একবার সেন্ড করি। তো আমি বুঝতে পারতেছি না আমার আসলে দেরি হচ্ছে কেন। এটা তো সঙ্গে সঙ্গে চলে আসে। হ্যাঁ দেখুন এখানে চলে আসছে support@rubix.com। এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন, অথবা এই লিঙ্কটা যদি আপনি অন্য কোনো ব্রাউজার ওপেন করে থাকেন সেখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার এই যে এই এখানে আপনি ভেরিফাই করবেন, এখানে লিঙ্কটা পেস্ট করুন, অথবা আপনি এখান থেকে পেস্ট অ্যান্ড গোতে ক্লিক করুন। তাহলে এখন দেখুন ইউর ইমেল ওয়াজ ভেরিফাইড সাকসেসফুলি, ইউ ক্যান লগ ইন অ্যান্ড কন্টিনিউ এক্সচেঞ্জ। ওকে এইটুকুই এখন পর্যন্ত আপনার মানে একটা অ্যাকাউন্ট কমপ্লিটভাবে আপনি করতে পেরেছেন, সাকসেসফুলভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পেরেছেন, ভেরিফাই করতে পেরেছেন। এখন এখানে আপনি এক্সচেঞ্জ করতে আপনার কোনো সমস্যা হবে না। আর আমি আপনাদেরকে আগেই বলেছি যে এই ইমেল থেকে আমি এই ইমেলে কোনো আমার অ্যাকাউন্ট নেই, শুধুমাত্র আপনাদেরকে অ্যাকাউন্টটা আপনি কীভাবে ভেরিফাই করবেন, কীভাবে খুলবেন বা ক্রিয়েট করবেন এটা দেখানোর জন্য আমি এই ইমেলটা ইউজ করতেছি। যেহেতু আমি এই অ্যাকাউন্ট থেকে আমি যেহেতু এক্সচেঞ্জ করবো না, সেজন্য আমি এটা ক্লোজ করে দিলাম। এই ইমেলটারও এখন আমার দরকার নাই, এটাও আমি ক্লোজ করে দিলাম। আমি আবার ওই লিঙ্কটা নিয়ে নিচ্ছি, কপি করে নিলাম, পেস্ট অ্যান্ড গোতে ক্লিক করলাম। আবর্জনাগুলোকে আগে ডিলিট করে দিয়ে দেই, সরি। তো এটা হচ্ছে মূলত আমার অ্যাকাউন্ট, আমি আমার যে অ্যাকাউন্ট থেকে আমি ইয়া করবো এক্সচেঞ্জ করব সেটা হচ্ছে এটা অ্যাকাউন্ট আমার। আর এখানে আমি কতবার এক্সচেঞ্জ করেছি সেটা আপনারা দেখতে পাবেন। এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলে আপনি যতগুলো এক্সচেঞ্জ করেছেন এবং ক্যান্সেল কটা আছে সেগুলো আপনি এখানে শো করবে। আমি এখন পর্যন্ত আমি 4 বার এক্সচেঞ্জ করেছি, তার মধ্যে প্রথমবার আমার ক্যান্সেল হয়েছে। ক্যান্সেল হয়েছে এই কারণে হয়েছে যে আমি এখানে মানে পরীক্ষা করার জন্য আমি এখানে ইয়া করেছিলাম যে আসলে এরা সাইটটা ঠিক আছে কি না, বা এরা পেমেন্ট করে থাকে কি না, নাকি আমি আমি যে অ্যামাউন্ট ওনাদের আমার ইয়া অ্যাকাউন্টে পাঠাই দেবো ওনার খেপ চলে যাবে, এটা আমার সন্দেহ হয়েছিল। সেখানে আমি সর্বপ্রথম এমনিতেই একটা অ্যামাউন্ট দিয়েছিলাম, কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে আমার যে কুইন বেস অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমি ওনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করি নাই। সেখানে ট্রান্সফার করি নাই বলেই ওনারা আমার এটা টাইম আউট করে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে। এর পরবর্তীতে আমি যেগুলো আমি পাঠিয়ে দিয়েছে ওগুলো অবশ্যই পেয়েছে। সর্বপ্রথম 410 টাকা, তারপরে আবার 410 টাকা, তারপরে 1200 টাকা, এই তিনটাই আমি পেয়েছি। একটা হচ্ছে $15, একটা হচ্ছে $5, $5। তো আজ আমি আবার দেখাবো আপনাদেরকে $15 উপরে যায় কিনা, এক্সচেঞ্জ করা যায় কিনা। এটা হতে পারে আমি দেখবো যে 30 থেকে শুরু করবো, 30, 20, 25 এরকম যায় কিনা। যদি যায় তাহলে আমি আপনাদেরকে এটা দেখাবো যে আসলে কত লিমিট পর্যন্ত এখানে এক্সচেঞ্জ করা যায়। তো মিনিমাম $5-এর নিচে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না এখান থেকে। তো আমি এক্সচেঞ্জে ক্লিক করলাম, এখানে দেখুন সময় দেখুন 7:38। এখন হাতে আমার সময় আছে 1.5 ঘন্টার মতো, অর্থাৎ 9টা
9টা পর্যন্ত যেহেতু এরা সার্ভিস দিয়ে থাকে, এখন এই যে আধা ঘন্টা আমার কাছে, 1.5 ঘন্টা যে সময় আছে, এই 1.5 ঘন্টার মধ্যে এরা আমাকে দিবে কি না, নাকি আবার সামনের সপ্তাহে অথবা সামনের আগামীকাল, আগামীকালকে তো আছে শুক্রবার, আজ দেখুন আজ হচ্ছে আপনার বৃহস্পতিবার, আচ্ছা বৃহস্পতিবার, আগামীকালকে আছে শুক্রবার, শুক্রবার তো এনাদের সার্ভিস অফ থাকে, তাহলে তো দেখা গেলো যে আমি আগামী সপ্তাহে অর্থাৎ শনিবার, আগামী শনিবারে আমাকে এটা দেবে কি না, এটা আমি একটা এই সমস্যায় যেটা আছে এটা আপনাদেরকে প্রুফ করার জন্য, এটাই সমস্যাটা আসলে এটা কি করে সেটা আপনাদেরকে দেখানোর জন্য, এবং আমার সামনে আছে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার কম সময় আছে, এই 1.5 ঘন্টার মধ্যে এরা আমাকে পেমেন্টটা করবে কি না সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত খুব সংকটময় সময় আমি ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করতেছি, এটা আসলে প্রুফ দেওয়ার জন্য। তো আমি এক্সচেঞ্জে ক্লিক করলাম, এক্সচেঞ্জ থেকে ক্লিক করার পর আমি এখান থেকে যেহেতু বিটকয়েন কুইন বেস ইউএসডি থেকে আমি নেব DBBL রকেট BDT, এখানে $1 আপনার 82 টাকা করে নেবে, 82 টাকা করে আমাকে দেবে, আমার রাজমাল অ্যাকাউন্টে সেন্ড করে দেবে। তো আমি সর্বপ্রথম এখানে এক্সচেঞ্জ করব $30 দিলাম, আসলে $30 এক্সচেঞ্জ করতে দেয় কিনা, বড় একটা অ্যামাউন্ট, $30 আমাকে দেবে ২৪৬০ টাকা, ২৪৬০ টাকা। ওকে আমি এক্সচেঞ্জে ক্লিক করলাম, দেখি কি আসে, ও চলে আসছে, তাহলে আমি $30 এখান থেকে আমি এক্সচেঞ্জ করতে পারবো। তাহলে এখানে আমার ইনফরমেশনটা আমি দিয়েছি, আমার ব্যাঙ্ক অ্যাড্রেস দিয়ে দিলাম, আর জাহিদ আলী, আমার মোবাইল নাম্বার, ইয়া রকেট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ এখানে ইনফরমেশানগুলো কিন্তু ভালো, মানে ভালো করে দেখে নেবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন যেটা আপনি ইউজ করেন সবসময় আপনার অ্যাকাউন্ট আছে, রকেট নাম্বার রেখে যেখানে আপনি টাকাটা পাবেন সেটা, আর এখানে আপনার নামটা দিয়ে দেন, আমার নামটা আমি দিয়ে দিলাম, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন, আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম, আমার মোবাইল নাম্বার এবং রকেট নাম্বারের মধ্যে পার্থক্য শুধুমাত্র আছে ফোর, শেষে আমার ফোর আছে রকেট নাম্বার, আর ফোন নাম্বার আছে আমার এটাই। তারপরে আমি প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করব, প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করলাম, এখানে আপনি ভালো করে ইয়া করবেন, কনফার্ম অর্ডারের আগে আপনি এখানে ভালো করে চেক করে নেবেন, এখানে দেখুন এখানে বলতেছে 9টা AM থেকে 9টা PM পর্যন্ত, এখন পর্যন্ত 9টা PM হয়নি, 7টা 41 PM হয়েছে, আমি দেখি এখন প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো আছে, এই 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আসলে এরা আমি এই ডলারটা দেয় কিনা, আমি পাই কিনা সেটা আপনাদেরকে লাইভ দেখাবো, আমি আসলে এটা কতটা ট্রাস্টেড সাইট অথবা হয় কিনা বা আগামী সপ্তাহে দেবে কিনা এটা আমি দেখাবো, আর কতবার আছে না আমার সময় লস হয়ে যাচ্ছে। তো আমার এখানে আমি অ্যামাউন্ট সেন্ড করেছি এত, আর এটা হচ্ছে মূল বিষয়, সেটা হচ্ছে এই অ্যাকাউন্টটা, অ্যাকাউন্ট বলতে এটা আইডি, এটা হচ্ছে এক্সচেঞ্জ আইডি, এটা আপনি কপি করে নেবেন, এটা আপনার কাজে লাগবে, এটা ইম্পর্টেন্ট একটা, এটা আমি কপি করে একটা নতুন একটা ট্যাব ওপেন করে এখানে পেস্ট করে রেখে দিলাম, তারপর আমি অ্যামাউন্ট রিসিভ করবো ২৪৬০ টাকা, আর রকেট নাম্বার আমার ঠিক আছে কি না, 3374 ঠিক আছে, নাম ঠিক আছে, মোবাইল নাম্বার ওকে ঠিক আছে, ইউর ইমেল অ্যাড্রেস ওকে ঠিক আছে, এখন আমি কনফার্ম করলাম, আমি $30 এক্সচেঞ্জ করবো, কনফার্ম করলাম, কনফার্ম অর্ডার। এখানে আপনার বলতেছে এখানে দেখুন ডাটা অ্যাবাউট ট্রান্সফার, এত সময় দেওয়া আছে, এই যে এখানে আবার বিটকয়েন কুইন বেস ডিটেলস, কুইন বেসে আপনার এইখানে এই যে ইমেলটা ওনারা দিয়েছে এই ইমেলে আপনার $30 সেন্ড করতে হবে, এই অ্যাড্রেসে সেন্ড করার পর এখানে ওনারা এখানে লিখে দিয়েছে এই অ্যাড্রেসে সেন্ড, এই অ্যাড্রেসে সেন্ড করার পর নিচের ট্রানজ্যাকশন বক্সে আপনার কুইন বেস প্রোফাইল নেম সাবমিট করুন। তো ওকে সব কিছু আমার এখানে ঠিক আছে, এখানে ওনাদের ফোন নাম্বার শো করতেছে না, $30 ঠিক আছে, এখন এখানে আমি সেন্ড করার পর এই এই অ্যাকাউন্টে সেন্ড করার পর আমাকে এখানে আমার প্রোফাইল নেমটা এখানে সাবমিট করতে বলেছে। তো আমি এখন আমি আমার কুইন বেস অ্যাকাউন্টে যাচ্ছি, কুইন বেস অ্যাকাউন্টে আসলাম, এখানে দেখুন আমার কত ব্যালেন্স আছে, এখান থেকে আপনি আমি $30 এক্সচেঞ্জ করব। প্রথম অবস্থায় আপনি এখানে লগ ইন করার পর আপনার অ্যাকাউন্টে এইভাবে এরকম পাবেন, এখানে কিন্তু আপনি ইয়ে পাবেন না, কোনো অপশন পাবেন না, উইথড্র অপশন পাবেন না, সেন্ড অপশন পাবেন না, রিসিভ অপশন পাবেন না, আর এখানে আমি সাইটে আপনার দেখতে পারি রিসেন্ট অ্যাক্টিভিটি আপনি ক
কতবার সেন্ড করেছেন এবং কতবার কোথায় থেকে পেয়েছেন সেগুলো এখানে শো করতেছে। আর আপনাকে সেন্ড করার জন্য অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, অ্যাকাউন্টে ক্লিক করুন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখুন সেন্ড অপশন, যে সেন্ডে ক্লিক করুন। সেন্ডে ক্লিক করার পর এখানে ভালো করে ইয়ে দেখুন, এখানে আছে অ্যালার্ট অ্যাড্রেস আর ইমেল অ্যাড্রেস। যদি আপনার এখানে আমলে অ্যালার্ট মানে এখানে ওনারা যদি অ্যালার্ট অ্যাড্রেস দিয়ে থাকতো, ইমেল অ্যাড্রেসের পরিবর্তে যদি অ্যালার্ট অ্যাড্রেস দিয়ে থাকতো, তাহলে আপনি এখানে অ্যালার্ট অ্যাড্রেস দিয়ে দিতেন। আর যদি এখানে ইমেল অ্যাড্রেস দিয়েছে, সেখানে আমাকে এখানে ইমেল অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। তারপরে ওনাদের ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমাকে সেন্ড করতে বলছে $30। এখন $30 এখানে তো বিটিসি শো করতেছে, আবার এবার বাংলাদেশি টাকা এখানে শো করতেছে। এখন আমি $30 কীভাবে এটা আমি বুঝবো যে $30 কত বিটিসি, সেজন্য আপনাকে এখানে হেল্প নেওয়ার জন্য আপনি এখানে লিখুন বিটিসি ইকুয়াল দেন, ইকুয়াল দেওয়ার পর আপনি লিখুন যে নিচে চলে আসছে, আমি আর আগে করছি দেখিয়েছিলাম, সে কারণে চলে আসছে। এখন এখানে আপনি লিখুন 30, আপনার 30 বিটিসি হচ্ছে আপনার 4849। এটা আমি কপি করে নিলাম। এখন এটা আমি কপি করে নেওয়ার পর আমি এখানে দেখুন, এখানে আমি পেস্ট করে দিয়ে দিছি। এখানে আমার টাকা আসছে কত, 2500, না সরি, হ্যাঁ 2541 টাকা। আর এখানে আছে এত এত বিটিসি। আর এখানে কি দেখাচ্ছে, আমি এটা যদি আবার আপনাদেরকে একটা নতুন ট্যাব ওপেন করে দেখাই, তাহলে আপনারা এখানে দেখবেন এটা ইনফরমেশনটা আপনাদেরকে এই কারণেই ভালো করে এগুলো মানে ইনফরমেশনগুলো জানা দরকার, না জানলে হয়তো আপনি ভুল করতে পারবেন। সরি, এখানে USD, তারপর DVL অ্যাকাউন্ট, এখানে $30, $2460। এটাই আর কি, আমার এটা ভুলে গিয়েছিলাম, তো সেই কারণে আমি এখানে দেখার জন্য চেক করার জন্য এখানে নিয়ে আসলাম আবার আপনাকে, $2460। তাহলে আমাকে এখানে এখানে আমি যদি আমি সেন্ড করি, এখন আমার এখানে দেখুন আপনারা 53 আছে, 538, অর্থাৎ 2700 টাকা আছে এখান থেকে আমার, $2500। আর আমি এইট যদি দিই এখানে $2488, যদি আমি এখানে 7 দেই $2437, এখানে যদি আমি 6 দেই $2485, আর এখানে যদি আমি 5 দেই $2400। আমি এখানে কিছুটা বেশি দেবো, কারণ ওনাদেরকে ওনাদের যে ফি আছে সেই ফিটা দেওয়ার জন্য, তো আমি এইটা সেন্ড করে দেবো। আমি আপনাদেরকে দেখাবো, কিছুটা হলো কম আমি দিয়ে দিছি, এটা আমি কপি করে নিলাম। $2400 কত দেখলাম, সরি $2460, তার $2460-র উপরে আমাকে সেন্ড করে দিতে হবে। $2460, $2426, ওকে আমি এইটাই আমি সেন্ড করে দেবো। এটা কপি করে নিলাম, তারপর এখানে আমি লিখে দিলাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে আপনি ভালো করে ইনফরমেশনটা দিয়ে দেবেন, প্লিজ সেন্ড USD মাই USD টু, আপনি মাইটাই কোনো কিছু দেওয়ার দরকার নেই, শর্টকাট লিখে দিয়ে DBBL অ্যাকাউন্ট আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট এখানে দিয়ে দেন, 7617413737 শেষে 4, ওকে, প্লিজ সেন্ড USD টু DVL অ্যাকাউন্ট,
তো ওকে এই এইটুকু দিলেই হবে। তাহলে ওখানে 2460 টাকা, আর আমি এখানে সেন্ড করতেছি 2426 টাকা, অর্থাৎ কম করে হলে তো আমার তো 2400 টাকা দেওয়ার কথা। ওনারা এটা ওনাদেরকে আমি দিয়ে দিলাম, এরা ওনারা কেটে নিলে নেবে, অসুবিধা নেই। তারপর আমি কন্টিনিউ করলাম। কনফার্ম করার আগে আমি এখানে দেখুন, এখানে আবার দেখুন, তার আগে আমি মেল চেক করি আমার মেইলে। এখানে দেখুন, এখানে মেল, মেইলে ওনারা বলতেছে কি বলতেছে, $30 USD টু DVL রকেট অ্যাকাউন্ট। ওকে ঠিক আছে, আমার এখানে ইনফরমেশানটা আছে, এখানে ক্লিক করলে আমি দেখতে পাবো। তো ওকে আমি এখন কনফার্ম করতেছি, যদি আমার কোনো ভুল থাকে তাহলে আপনার, আপনারা যদি কোনো ভুল করে থাকেন তাহলে এখানে গো ব্যাক করবেন। গো ব্যাক করলে আপনারা আপনারা ইয়া করতে পারবেন, আপনার ইনফরমেশানগুলো নতুন করে দিতে পারবেন। তো আমি কনফার্ম করলাম 01, আমার অ্যাকাউন্ট আমি চেক করে নিই, 01761, ওকে চলে গেছে, ক্লিক করে ফেলেছি, তো সমস্যা নেই। তারপর এখানে আমি চেক করে দেখতেছি 01761741337। ওকে ঠিক আছে, এটা কমপ্লিট। এখন এনারা যেটা বলতেছে এখানে, এখানে এই সাবমিট করতে বলতেছে এখানে একটা ইয়া নেম, সেটা হচ্ছে আমার যে অ্যাকাউন্ট আছে, এই যে অ্যাকাউন্টের নামটা আছে, এই নামটা, এই নামটা এখানে আমাকে সেন্ড করতে বলতেছে। তো আমি এখানে সেন্ড করে দিলাম, আমার নামটা এখানে আমি পেস্ট করে দিলাম। তারপর কনফার্ম ট্রানজ্যাকশন, কনফার্ম ট্রানজ্যাকশন ক্লিক করলাম, ওকে, এখানে আমার এক্সচেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। এখন থেকে 7টা 50 মিনিট, 7টা 50 মিনিট থেকে আপনি হিসাব করবেন, এরপর আমার কতক্ষণ সময় লাগে এই এক্সচেঞ্জটা পেতে। এখন আমি যদি এখানে রিফ্রেশ দেই, এখানে আমি রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর আপনি দেখুন আমার এখানে ইয়াটা শো করে কিনা, DVL অ্যাকাউন্ট, না এটা আমার নয়, এই যে $30 বিটকয়েন কুইন ব্যাস DVL অ্যাকাউন্ট, এই প্রসেসিংয়ে আছে $30, এখানে হচ্ছে আপনার 4A F6, 4A F6, দেখি আমারটা কি আছে, সরি আমারটা আমি হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেললে কোনো সমস্যা নেই, আপনি এখানে থেকে দেখতে পারবেন। এই যে আপনার ইউজার নেমে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখুন এই যে প্রসেসিংয়ে আছে, এই যে এক্সচেঞ্জ আইডিটা হচ্ছে এটা, এটা আমি আবার কপি করে নিছি, এটার দরকার নাই। এখানে পেস্ট করে দিলাম। তো এখানে হচ্ছে আপনার 4A F6, আবার ভালো করে দেখুন 1A355B4AF6, আর এখানে এক্সচেঞ্জ লিস্ট দেখুন $30, 1A355B4AF6, ওকে এইটাই আছে আমারটা। আপনারা দেখুন কতক্ষণ পর আমি, কতক্ষণ সময়ের মধ্যে আমি এখানে পাই, এখন আমার প্রসেসিংয়ে আছে, দেখি আমার কতক্ষণ সময় লাগতে পারে। এখন সময় 52। তবে ইনফরমেশানটা আমি আপনাদেরকে দিয়ে রেখে, এর আগে আমি যে অনেক কয়েকবার আমি এখান থেকে আপনাদেরকেও দেখিয়েছি যে আমি অনেক কয়বার এখান থেকে আমি ইয়া করেছি। ও হো, আপনাদেরকে আমার তো প্রমাণ দিতে হবে, প্রমাণ দেওয়ার জন্য আমার তো কিছু ইয়া, আমার নোকিয়া পিসিটা আমি ওপেন করতেছি, তা নাহলে তো আপনারা তো বিশ্বাসই করবেন না যে আসলে এরা আমার অ্যাকাউন্টে দিয়েছে কিনা। আমার নোকিয়া পিসির সফটওয়্যারটা আমি ওপেন করলাম, তারপর আমি নোকিয়া ফোনটা আমি কানেক্ট করতেছি, তাহলে আপনারা দেখতে পাবেন মেসেজ আমার DVL অ্যাকাউন্টে, আমার ফোনে মেসেজ আসার সঙ্গে সঙ্গে আপনারা এখানে কম্পিউটারে দেখতে পারবেন। তো কি আমার কানেক্ট হচ্ছে, এখানে আমার ফোনটা শো করবে, নোকিয়া ফোনটা শো করবে,
এই যে চলে আসছে, আমার ফোন শো করতেছে, আর যখন মেসেজ আসবে তখন এখানে সে সময় নিচে শো করবে এই জায়গায়। এই যে এগুলো আগের, তো আমি এখানে রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা এখানকার। তাহলে এখানে কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস সুন্দরভাবে বুঝাতে, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে কম সেন্ড করেছি, 2460 টাকা ওনারা সেন্ড করতে বলেছে, মানে $30 কনভার্ট করলে 2460 টাকা হয়। আর এখানে আমি সেন্ড করেছি ইয়া করে কনভার্ট করে 2426 টাকার মতো, অর্থাৎ আমি চাচ্ছি ওনারা 26 যে বেশি টাকাটা আমি দিয়েছি 26 টাকা, এটা ওনারা আমার কেটে নিক, মানে এটা ওনাদের ফিটি কেটে নিক আর আমাকে 2400 টাকা পাঠাই দিক, এটাই মূলত। সেই কারণে আমি একটু কম করে দিয়েছি, আমি জানি না আসলে একটু যেহেতু কম করে দিয়েছি এখন কতটুকু পাই এটাও আমি আপনাদেরকে দেখাবো, এবং এখানে কত ফি কাটে সেটাও আপনারা দেখতে পাবেন। আর এখানে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে এখানে অনেক অনেকে আছে যারা ইয়া করে এক্সচেঞ্জ করে থাকে, তার মধ্যে এখানে ক্যান্সেল হয়েছে শুধুমাত্র একটা, প্রসেসড হয়েছে 1, 2, 3, 4, 5, 6। এই যে এখানে আমাকে ফোন দিয়েছে আমার একজন, সরি আমি মনে করেছিলাম ওখান থেকে ফোন দিয়েছে, আসলে না আমার এক ফ্রেন্ড আমাকে এখানে ফোন দিয়েছিল, আমি কেটে দিলাম। তো 1, 2, 3, 4, 5, 6 ছয়টা এখানে প্রসেসড হয়ে গেছে, এরা পেয়ে গেছে, পেমেন্ট পেয়ে গেছে, আর প্রসেসিং আছে আমি। ক্যান্সেল করে দিলাম, আন্দাজে ফোন দিচ্ছে এখানে, বুঝি না আমি কেটে দিছি, বুঝতে পারতেছে না। আমি এখানে রিফ্রেশ দিই, যারে আবার ফোন দিয়েছে। সরি আমি একটু ওনার সঙ্গে কথা বলিনি, উনি কি আসলে বলতে চাচ্ছেন। হ্যালো ভাই, আমি একটু কাজে আছি, আমি আপনি প্রায় শুনেন শুনেন আমি একটু ব্যস্ত আছি, শুনেন আপনি 10 মিনিট 15 মিনিট পর আপনি ফোন দিন, ঠিক আছে? আমি আবার রিফ্রেশ দিয়ে দেখি, আমারটা এখনো প্রসেসিং এ আছে, যে $30টা আমারটা, দেখি এখানে কোনো ইম্পর্টেন্ট কোনো মেইল আসছে কিনা। এরপর আবার হ্যাঁ, এখানে আপনি যেটা ইয়া করছেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার, অর্থাৎ এখানে যেটা শো করবে এই লিঙ্কটা হচ্ছে মূলত এই লিঙ্কটাই দেখাই, এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার পরে নিচে আসুন, এই যে লিঙ্কটা প্রসেসিং ডিটেলস, এটাই এটাই শো করবে আপনার ওখানে, এই যে ইমেলটা ইমেলে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা, এখান থেকেও আপনি ইয়া করতে পারবেন। আর এখানে আরও কিছু ইনফরমেশান ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যারা এখান থেকে এক্সচেঞ্জ করবেন অবশ্যই নিশ্চয় আপনি ইয়াগুলো পড়ে নেবেন। এখানে দেখুন, এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসে যাবেন যদি কোনো সমস্যা হয়, সেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, আর এখানে আপনার সাপোর্ট ইমেল, এখান থেকেও আপনি ইয়া করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আবার এখানে আপনার অ্যাবাউট অ্যাবাউট ওনাদের তেমন কোনো কিছুই নেই, প্রাইভেসি পলিসি, এখানে এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে সেটা আপনি ভালো করে দেখুন, আমি বলতেছি আপনি শুনুন। আপনি ডলার ক্রয় বিক্রয় করার পর থেকে 5 থেকে 15 মিনিটের মধ্যে পেমেন্ট পাবেন, এবং 15 মিনিট অপেক্ষা করুন, আর যদি অতিরিক্ত সময় নেয় তাহলে দয়া করে নিজ দায়িত্বে হেল্পলাইনে যোগাযোগ করুন। টাকা বা ডলার যদি না পেয়ে থাকেন তাহলে 24 ঘন্টার মধ্যে আমাদের হেল্পলাইন যোগাযোগ করুন, 24 ঘন্টার পরে কোনো প্রকার ক্লেম গ্রহণযোগ্য হবে না। অর্ডার ফর্ম সাবমিট করার সময় আপনার ইমেল অ্যাকাউন্ট আইডি
বিকাশ নাম্বার সঠিক আছে কি না ভালো করে দেখে নেবেন, কোনো রকম ভুল করলে তার দায় রবিক এক্স ইএক্স বহন করবে না। ওকে, এখানে ওনারা বলে দিয়েছে, তবে আমার ইনফরমেশন আমার যেটা ছিল আমি ওটা ভালো করে দেখে নিয়েছি, সব কিছু ওকে ঠিক আছে। এখন দেখি ওনারা আমার কতক্ষণ কতক্ষণ সময় লাগে আমাকে দিতে, আমি প্রায় 50-এ দিয়ে 10 মিনিট প্রায় হয়ে গেছে, 9 মিনিট হয়ে গেছে। আপনি এখানে সময় দেখুন, 10 মিনিট হয়ে গেছে প্রায়, আমি 50-এ 7:50 আমি কনফার্ম করেছি, এখন 7:49, 59। আর আমি যে কুইনবাস থেকে আমি যে উইথড্র করেছিলাম, মানে অর্থাৎ কুইনবাস থেকে আমি যে সেন্ড করেছি, আমি কত সেন্ড করেছি সেই মেলটা এখানে আছে, এনারা এখানে দেখাইতেছে কুইনবাস থেকে আমাকে এখানে দেওয়া হয়েছে এটা। সাপোর্ট রুবিক্স থেকে এখানে কি বলতেছে দেখি ওই ইনফরমেশনটায়। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে জানাই আমার যে প্রিভিউ আমি করেছিলাম সেটা হচ্ছে এক্সচেঞ্জগুলো করেছিলাম সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি সর্বপ্রথম আমি $5 উইথড্র করেছিলাম, এক্সচেঞ্জ করেছি, আবার $5 এক্সচেঞ্জ করেছি, $15 এক্সচেঞ্জ করেছি, এবং আজ আমি করলাম $30 এক্সচেঞ্জ করলাম। তো আপনাদের এখানে সকল সমস্যা শেষ, কারণ আপনি চাইলে এখান থেকে $20 এক্সচেঞ্জ করতে পারবেন, $30 এক্সচেঞ্জ করতে পারবেন, এর থেকে আরও বেশি এক্সচেঞ্জ করতে পারবেন। হয়তো আমার এর থেকে বেশি ডলার থাকলে আমি হয়তো এক্সচেঞ্জ করে দেখাইতাম। তো এর পরবর্তীতে যদি কখনো আমি পাই, যদি এই সাইট থেকে আমি যদি এক্সচেঞ্জ করি, $30 উপরে যদি এক্সচেঞ্জ করি, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে মিনিমাম আপাতত আপনার মনে রাখতে পারেন, আপাতত মনে করুন এখানে মিনিমাম আপনি $5 এক্সচেঞ্জ করতে পারবেন, এবং হাই ম্যাক্সিমাম আপনি $30 এক্সচেঞ্জ করতে পারবেন। তো আমি রিফ্রেশ দিই, দেখি আমার এক্সচেঞ্জটা কমপ্লিট হয়েছে কিনা, এখানে প্রসেসিং চলতেছে। এখানে প্রসেসিংয়ে আছে, আমার 10 মিনিট হয়ে গেছে, এখানে আপনার সময় দেখুন 8:01, আমি 7:50 আমি এটা কনফার্ম করেছিলাম। আবার রিফ্রেশ দিই আমি, সরি, আমারটা এখনো প্রসেসিংয়ে আছে। আমার ফোনটা নোকিয়া ফোনে, আমার এখন পর্যন্ত কোনো আসে নাই, মেসেজ আসে নাই। তো বন্ধুরা, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সে কারণে আমি একটু আমার ভিডিওটা পুশ করে রাখতেছি, আর যখন এখানে প্রসেসড হয়ে যাবে তখন আমি আবার এখানে আসব আপনাদেরকে দেখাবো। এবং কত সময় লাগে আপনারা দেখুন, 8:07 প্রায় 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পার হয়ে গেছে, আমি 7:50 আমি কনফার্ম করেছি, এখন 8:03, তাহলে 13 মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত আমার প্রসেসিংয়ে আছে। আমি আমার ভিডিওটা এখন একটু পুশ করলাম।
হাই বন্ধুরা, এখন আপনার সময় দেখুন 4:14। আমি 7:50 আমি কনফার্ম করেছিলাম, তো এখন প্রায় হয়ে গেছে ওদিকে আপনার 10, এদিকে আপনার হচ্ছে 15 মিনিট বা 14 মিনিট, তাহলে হচ্ছে আপনার 24 মিনিট হয়ে গেছে। আর এখানে আমি রিফ্রেশ যদি দিই, এখনও আমার এখানে দেখুন প্রসেসিংয়ে আছে। আমি যদি রিফ্রেশ দিই এখানে দেখুন আমার প্রসেসড হয়ে গেছে, প্রসেসড হয়ে গেছে, এখন পর্যন্ত আমি টাকা পাইনি। তো এখানে দেখুন আমার এখানে আমি ইমেল পেয়েছি, সে কারণে আমি এখানে আসছি। এখানেও আমাকে দেখাচ্ছে যে আমার যে ইউএসডি ডলারটা আমি কনভার্ট করেছি এত ডলার, এটা প্রসেসড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আমার মোবাইলে নিয়ে যাই। এখন পর্যন্ত আপনি দেখুন এখন এখনও আমার এখানে আসে নাই, ব্যালেন্সটা এখনও আসে নাই। যদি আসা মাত্র এখানে শো করবে, এখানে আপনারা দেখতে পারবেন। তো আমি এখানে আর একবার রিফ্রেশ দিই, এটা মূলত সমস্যাটা আমি আপনাদেরকে বলে রাখি। আপনারা অবশ্যই আপনার যখন এক্সচেঞ্জ করবেন তখন যে মূল যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টে আপনারা $30 যত বিটিসি হয় সেটাই সেন্ড করে দেন। আমি এখানে একটু কম করে দিয়েছি, সেই কারণে মূলত সমস্যাটা আমি খুব একটু মানে দেরিতেই পেয়ে যাচ্ছি। আর আপনারা যদি অরিজিনাল বিটিসি সেন্ড করেন তাহলে আপনার খুব 5 মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন। আর আমি যদি এখানে একটু কম সেন্ড করে দিয়েছি সেখানে ওরা আমার একটু বেশি করে মানে এটা কেটে নেবে, আমার 2460 টাকা থেকে। এটা অবশ্যই কত কেটে নেয় সেটা আপনারা দেখতে পাবেন যদি আমি কনফার্ম ইমেলটা পাই, যদি আমার অ্যাকাউন্টে টাকাটা ওনারা পাঠায় তাহলে আপনারা দেখবেন। যেহেতু এখানে আমার প্রসেসড হয়ে গেছে, এখানে যেহেতু আমার প্রসেসড হয়ে গেছে তাহলে আমি আশা করি যে আমার 5 মিনিটের মধ্যে আমার এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। আমার DBL অ্যাকাউন্ট, রকেট যে অ্যাকাউন্ট আমি অ্যাড করেছি এখানে দিয়েছি, সেই অ্যাকাউন্টে ওনারা সেন্ড করে দেবে। আর এখানেও আমি দেখি এখানে কী অবস্থা, দুটাতে একই অবস্থা, এখানেও প্রসেসড হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এখানে যদিও এখন পর্যন্ত আমি টাকাটা পাইনি, এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টে চলে আসেনি, তবে আশা করা যায় আমি পাবো, কারণ এর আগেও আমি যে কয়েকবার করেছি এক্সচেঞ্জ করেছি প্রতিবারই পেয়েছি, হয়তো 5 মিনিটের মধ্যে পেয়েছি, 10 মিনিটের মাথায় পেয়েছি, 15 মিনিটের মাথায় পেয়েছি, 20 মিনিটের মাথায় পেয়েছি, আজ আবার 20 মিনিট আমার হয়নি। মানে এখানে প্রসেস কমপ্লিট হয়েছে 20 মিনিটের মতো, 20 মিনিটের মাথায়, আর এখানে আছে আপনার 17 মিনিট, ওদিকে 10 মিনিট, এইদিকে 17 মিনিট, 27 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যখন অ্যাকাউন্টটা মানে আমার ব্যালেন্সটা আমি পাবো, আমার ফোনে যখন মেসেজটা আমি পাবো তখনই আমি কনফার্ম পাবো, অর্থাৎ তখন পর্যন্ত, তখন যখন আমার কনফার্ম আমি হব যে আমি পেয়েছি আমার অ্যাকাউন্টে চলে এসেছে টাকাটা, তখন আমি অ্যাড করবো। যে তখন পর্যন্ত মানে কনফার্ম করার পর থেকে আমার অ্যাকাউন্টে আসা পর্যন্ত কত সময় লাগে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো যদিও আমার ভিডিও টিউটোরিয়ালটা একটু অনেক বড় হয়ে যাচ্ছে, প্লিজ একটু ধৈর্য সহকারে আপনি ভিডিওটা দেখুন, কারণ আমি আপনাদের জন্য এত কিছু করতেছি। আমি চাইলে কিন্তু আপনার এটা অফ করে দিতে পারতাম, আমি ভিডিওটা পুশ করে দিতে পারতাম, এটা আমি অন্ধকারে আমি করে রাখতে পারতাম, কিন্তু আমি আপনাদের আপনারা যাতে এটা সমস্যাগুলো ফেস না করতে পারেন পরবর্তীতে, এখানে সমস্যা যেগুলো আসে আসে সেগুলো যাতে আমরা আপনারা যদি করতে পারেন, বুঝতে পারেন, এবং এখান থেকে আপনি যদি মানে আর পদক্ষেপগুলো নিতে পারেন যে এখান থেকে আপনি উদ্ধার করার জন্য আপনার কী কী করা উচিত, এবং কয়টার দিকে আপনি এখানে এক্সচেঞ্জ করবেন সেটা আপনার করা উচিত, সেটাই আমি আপনার মূলত এই কারণেই আপনারা যাতে বুঝতে পারেন সমস্যাগুলো সম্মুখীন পরবর্তীতে আমি যেগুলো হচ্ছি সেগুলো আপনারা যাতে না পারেন, না হতে পারেন, সেই কারণেই মূলত আমি আপনাদেরকে এত কিছু এত কষ্ট হলেও আমি দেখাচ্ছি। আমারও কিন্তু কষ্ট হচ্ছে, কারণ একটা প্রায় দেখুন আধা ঘন্টা হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা ধরে আমি এখানে বক বক করে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে কিন্তু আমার কোনো কিছুই নাই, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে বিশেষ করে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আসলে এটা মূলত করে থাকি আমি। আপনারা যে বলেন যে ভাই, মানে অনেকে আমাকে বলেন যে ভাই আমি পেজাতে টাকা ট্রান্সফার করতে পারতেছেন টুকাপসা থেকে আপনি অ্যাকাউন্ট থেকে আপনি কুইনবেসে আপনি ট্রান্সফার করতে পারবেন। এখন কুইনবেস অ্যাকাউন্ট আপনি কীভাবে খুলবেন সেটা আপনি ইন্টারনেটে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আর আপনি
কুইন বেস থেকে এখানে ট্রান্সফার করবেন। এখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ভেরিফাই করবেন সেটা তো আমি দেখিয়ে দিলাম, ভিডিওর সর্বপ্রথম আপনারা পাবেন ভিডিওতে। এই ভিডিও সর্বপ্রথমে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন ভেরিফাই করবেন। এরপর আপনি কীভাবে আপনি এক্সচেঞ্জ করবেন, এক্সচেঞ্জ করার জন্য আপনার কী কী প্রসেস করা লাগবে, কীভাবে আপনি ইমেলটা পাবেন ভেরিফাই করার ইমেলটা, তারপর আপনি কীভাবে এখানে এক্সচেঞ্জের ইনফরমেশনগুলো অ্যাড করবেন, কীভাবে আপনি কই এক্সচেঞ্জ করার পরে যে ডলারটা আছে বিটকয়েন থেকে ডলারে কত টাকা কত বিটিসি অথবা ইউএসডি থেকে কত বিটি কত টাকা, এগুলো সবগুলো আপনি ইনফরমেশন করতে পারবেন। সেগুলো সাইটও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যেমন এটাতে এখানে আপনি বিটিসি ইকুয়াল ইউএসডি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আপনি এন্টার দিলে আপনি এখানে পেয়ে যাবেন, এখান থেকে আপনি সব কিছু পাবেন। এখানে মনে করতেছেন আমি এখানে দিয়ে দিলাম যে 30 ইউএসডি হলে আপনার বাংলাদেশি টাকা কত হয়, এখান থেকে আপনি পাবেন। এখানে আপনি বাংলাদেশি টাকা সিলেক্ট করেন আর এখানে আপনি ইউএসডি সিলেক্ট করেন 30 ইউএসডি, এখানে 30 ইউএসডি দেখুন এখানে 2521 টাকা আসে। বন্ধুরা আপনি দেখুন আমি মেইল এখনো পর্যন্ত কোনো মেইল পাইনি, শুধুমাত্র ওই মেইলটাই পেয়েছি যে আমার আমার প্রসেসড হয়ে গেছে, আমি যেটা এক্সচেঞ্জ করেছি সেটা প্রসেসড হয়ে গেছে। আর এখানে শো করতেছে আমি যে $30 ইয়াটা করেছিলাম এক্সচেঞ্জটা করেছিলাম এটা প্রসেসড শো করতেছে, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো পাইনি, আমার মোবাইলে কোনো মেসেজ পাইনি, আমার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ওনারা টাকা পাঠায়নি। অর্থাৎ এই প্রসেস মানে ওনারা আমার টাকাটা পেয়ে গেছে কিন্তু ওনারা আমার অ্যাকাউন্টে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ ডাচ বাংলা যে রকেট অ্যাকাউন্ট আছে এখানে ওনারা টাকা এখন পর্যন্ত সেন্ড করেনি। কিন্তু সময় দেখুন এখানে 8:36, আর আমি এটা প্রসেসিং যখন করেছিলাম মানে কনফার্ম করেছিলাম যখন তখন ছিল 7:50। তো এখানে আছে 30:35 আর ওদিকে আছে আপনার 10:45 হয়ে গেছে, 45 মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত আমি আমার ব্যালেন্স আমার অ্যাকাউন্টে আমি পাইনি, কিন্তু এখানে ওনারা দেখাচ্ছে যে আমি পেয়ে গেছি, ওনারা শো করতেছে আমি এখানে পেয়ে গেছি। এই যে একটা মানে সমস্যা, এর আগে আমি যে পেমেন্টগুলো দেখেছি আপনারা আমার প্রিভিউ ভিডিওগুলো দেখে নেবেন, ওখানে কিন্তু আমি যখন এখানে প্রসেসড দেখায় তার 2 থেকে 3 মিনিট অথবা 5 মিনিটের মধ্যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিয়ে দেয়, কিন্তু এখানে প্রায় আমার প্রসেস টাইম যখন এখানে শো করছে প্রায় 20 মিনিট 20 মিনিট 8:20 এখন 8:37 17 মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেয়নি। আমি আসলে বুঝতে পারতেছি না আসলে আমার টাকাটা এরা মেরে দেবে কি না, বা আসলে এর আগে তো আমি $5 উইথড্র করে এক্সচেঞ্জ করেছি, $10 করি নাই, পরে আবার $5 এক্সচেঞ্জ করেছি, তারপর $15 $15 এক্সচেঞ্জ করেছি। এরপর আমি আজ যে এক্সচেঞ্জটা করলাম সেটা হচ্ছে $30, এটা হচ্ছে হাইয়েস্ট একটা। আর এখানে $30 এক্সচেঞ্জ কে করেছে কিনা আমি দেখি, $31 করেছে, এটাও প্রসেসড, ওনার কী অবস্থা উনি ভালো জানে। বাকি $20 আজকে 3,000 এটাও কিন্তু কনভার্ট করলে প্রায় আপনার $30 হয়ে যাবে। তো আমি বুঝতে পারতেছি না আসলে আমার এখন আমার অ্যাকাউন্টে এখন পর্যন্ত ওনারা টাকাটা পাঠাচ্ছে না কেন, এখানে তো প্রসেসড ওকে, এখানে তো সব কিছুই তো ওকে দেখাচ্ছে, তাহলে আমার অ্যাকাউন্টে ওনারা টাকাটা পাঠাচ্ছে না কেন, নাকি ওনারা ব্যস্ত হয়ে পড়েছে নাকি কী করতেছে? আসলে ব্যস্ত হয়ে পড়লেও এখানে প্রসেস দেখা মাত্রই তো ওনাদের একটা করা উচিত, এটা করা উচিত যে টাকাটা ট্রান্সফার করার পরে এখানে প্রসেস শো করা উচিত। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সম্মুখীন আপনারাও হতে পারেন। আমার এখানে দেখি এখানে কী অবস্থা, এখানকার এখানেও প্রসেস শো করতেছে,
আমার ফোনে দেখি। আচ্ছা, আমি ফোনটা আমি একটু স্ক্যান করে কানেক্ট করি। কানেক্ট করি করলাম। এই যে এখন আপনারা দেখুন, এখন আমার এখানে দেখুন, এটা হয়তো আমার সমস্যাটা ছিল, এই কারণে হয়তো অনেক আগেই দিয়েছে, সে কারণে আমি হয়তো বুঝতে পারিনি। আপনারা দেখুন আমার এখানে মেসেজ আসছে, কয়টার সময় আসছে সেটা আমি দেখি, এখানে ক্লিক করলে বুঝতে পারবো। ২:০২। এখানে ২,৩৬৫ টাকা পাঠিয়েছে, তাহলে আমি সেন্ড করেছিলাম ২৪২৬ টাকা, ওদিকে ২৬ আর এদিকে হচ্ছে আপনার ৪০-৬০ টাকা, ৬০ টাকা ফি কেটেছে। আবার এখানে নেট বিল কেটেছে ২০ টাকা, ৮০ টাকা প্রায় মতো, প্রায় ৮০ টাকা কেটে নিয়েছে আমার। তা যাক, আমার দুঃখিত যে আমি আসলে ৮:০৪ পেয়েছি জুলাই। এখানে ডেট দেখাচ্ছে ১২ জুলাই ১৮, ৮:০৪৯ PM। আসলে এখানে টাইমটা একটু আমি দেখে নেই। হ্যাঁ, ১২ জুলাই ২০১৮। তো বন্ধুরা, ঠিক আছে, সম্ভবত আমার নোকিয়া ফোনের একটু সমস্যার কারণে হয়তো মেসেজটা একটু আমি দেরিতে পেয়েছি, সে কারণে হয়তো শো করে নাই। ২০:০২ যদি হয়, আচ্ছা আমি এখানে একটা হিসেব করি, এখানে হচ্ছে ২০:০২, ঠিকই তো আছে। তা তো অনেক আগেই আমার এখানে মেসেজটা তো আমার অ্যাকাউন্টে তো অনেক আগেই পাঠিয়েছে, কিন্তু আমি পেয়েছি অনেক দেরি করে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি, এখানে আপনার টাকাটা পাবেন, কিন্তু একটু ফি বেশি কাটবে, আপনি যতই ক্যাপাসিটি করেন না কেন। আমি এখানে চাইছিলাম যে আমার ২৬ টাকাটা ফি কেটে নেক, আমাকে ২৪০০ টাকা আমার পাঠিয়ে দেখ, কিন্তু এটা ওনারা করে নাই, ওনারা আরও বেশি করে আমার ৮০ টাকার মতো ফি কেটে নিয়েছে, নেট বিল টেট বিল যা যাবে তো বিল আছে সব কিছুই মিলে। তো যাক, সর্বপ্রথম ভালো মানে নিউজ হচ্ছে যে আমি পেমেন্টটা পেয়ে গেছি, অনেক আগেই পেয়ে গেছি যদিও, কিন্তু আমি আপনাদেরকে, আমার ফোনটা হয়তো হ্যাং হয়ে গিয়েছিলো, আমি ফোনের কেবলটা খোলার পর যদি আবার আবার যদি না করতাম, মানে খোলাখুলি না করতাম, তাহলে হয়তো আমার এখনো এখনো মানে আনপেডে দেখাইতো। তো আমার ভিডিও টেবলেটটা অনেক বড় হয়ে গেছে, সে কারণে আমি আর কথা বাড়াচ্ছি না। আপনার এইভাবে আপনার কোনো সমস্যা হলে আপনার আমাকে নক করেন, আর আমি আশ্বস্ত এখানে আসলে এরা পেমেন্ট করে থাকে, এরা পেমেন্ট দিয়ে থাকে, কিন্তু ফিটা একটু বেশি করে কেটে নেয়, তো এটা কোনো সমস্যা না। কারণ আপনারা মনে করেন আমি ২৪০০ টাকা থেকে আমার ১০০ টাকা গেছে, এটা কোনো সমস্যা না, কিন্তু আমি টাকাটা পেয়েছি, কিন্তু আমি যদি আমার অ্যাকাউন্টে যদি থেকে যেত, কিন্তু এটা পুরোটাই আমার লস হয়ে যেত, তাই না? এটা একটা কথা। আর অন্য অন্য যে সাইটগুলো আছে ওগুলো তো ফি কাটে, কিন্তু একটু কম আর একটু বেশি। আর এখানে এখান থেকে আমি আর পরবর্তীতে হয়তো অন্য কোনো সাইট নিয়ে আলোচনা করব, যে ওই সাইটে কত ফি কাটে আর এই সাইটে কত ফি কাটে, এখান থেকে ওখানকার যে কম্পেয়ার করব, তারপর আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এই সাইটে আসলে ফিটা বেশি কাটে নাকি ওই সাইটে ফিটে বেশি কাটে। তো এরকম টিউটোরিয়াল হয়তো নেক্সট কোনো দিন আমি নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার টিউটোরিয়ালটা আপনারা ভিডিওটা আমার চ্যানেলটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন।
আর আমার সাথেই থাকুন। ওকে, খুদা হাফেজ।